আচ্ছা, এবার দেখুন আমরা মাল্টিমিডিয়া ক্লাসে এবার হচ্ছে লেকচার টু নিয়ে আলোচনা করবো, এটা আমরা থাকিকে দেখছি। তা আজকের দ্বিতীয় অধ্যায় শিক্ষণীয় বিষয় হচ্ছে অধ্যায় টু ক্লিপ ফ্লো। আজকে আমাদের শেখার বিষয়গুলো কি কি আসলো এটা আমি আজকের লেকচারে আলোচনা করতাম, কিন্তু যে কারণে সেদিন গত ক্লাসটা হয়নি যার কারণে প্রথমটা আলোচনা করলাম। তা আজকে দেখো ক্লিপ ফ্লো কি, ক্লিপ ফ্লপের প্রকারভেদ ও ব্যবহার নিয়ে আমরা কি করবো আলোচনা করবো, এসআর ক্লিপ ফ্লপের সার্কিট অঙ্কন করে বর্ণনা করবো, এসআর এবং জেকে ক্লিপ ফ্লপ সার্কিটের মধ্যে পার্থক্য, সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের লিপো এবং ফিপো কি। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের লিপো এবং ফিপো এটা তোমরা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম পড়ছো, এটা হয়তো একবার একটু পড়লে তোমরা লিখতে পারবা, এটা অনেকে জানা আছে। ফিলিপ ফ্লপ কি একটু দেখে নাও, ফিলিপ ফ্লপ হচ্ছে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট দ্বারা গঠিত একটি বিশেষ ধরনের বাইস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট। তো এটা তোমরা এভাবে লিখতে পারো যে ফিলিপ ফ্লপ একটি এক ধরনের সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট যেখানে দুটি কন্ট্রোল ইউনিট ইনপুট এবং দুটি আউটপুট থাকবে, মানে দুটো কি কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে হাই আর একটা কি থাকবে লো স্টেট, একটা হচ্ছে হাই স্টেট অপরটা হচ্ছে লো স্টেট, ওই যে ঘুরে ঘুরে জিরো এবং ওয়ান, একটা হচ্ছে ওয়ানটা হচ্ছে হাই স্টেট জিরোটা হচ্ছে লো স্টেট। তো এই ক্ষেত্রে উচ্চ অবস্থা বলতে বাইনারি ওয়ান এবং নিম্ন অবস্থা বলতে বাইনারি জিরোকে বোঝায়। একটি ল্যাস ফ্লিপ ফ্লপ এক বিট সিঙ্গেল বিট ধারণ করতে পারে, এটি মেমোরি ডিভাইস হিসেবেও কাজ করে। এর আগে আমরা অনেকবার বলছি যেটা মেমোরি হিসেবে ফ্লিপ ফ্লপগুলো বা সিকুয়েন্সিয়াল ডিভাইসগুলো মেমোরি হিসেবেও কাজ করে থাকে। তো ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন এক ধরনের সার্কিট যে যার দুটো স্টেট থাকবে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান, তা হাই স্টেটটাকে এবং হাই স্টেটটা লো স্টেট। তো যে কোনো একটা বিট কী করতে পারে, এই ফ্লিপ ফ্লপ ধারণ করতে পারে, হয় জিরো অথবা ওয়ান। যদি ওয়ান বিট ধারণ করে তাহলে কী হয়ে যায়, ফ্লিপ ফ্লপটা সেট হয়ে যায়, আর যদি জিরো আসে তাহলে ফ্লিপ ফ্লপটা কী কী হয়ে যায়, রিসেট হয়ে যায়। একবার সেট করে একটা ডিভাইসকে সেট করবে, আরেকবারকে কী করবে রিসেট করবে, এই জন্য যে কোনো একটা বিট ধারণ করতে পারবে। এই ফ্লিপ ফ্লপ বুঝতে পারছো স্যার আরেকবার বলেন? হ্যাঁ দেখো, ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটি লজিক সার্কিট যে যার দুটি স্টেট থাকবে, একটা হচ্ছে জিরো এবং ওয়ান। তো এটা হচ্ছে মেমোরি হিসেবে ব্যবহার করা যায়, তো যে কোনো একটা বিট ধারণ করতে পারে জিরো অথবা ওয়ান, এটুকুই লিখে দেওয়া যে ফ্লিপ ফ্লপ একটা সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট, এর হচ্ছে দুটি কন্ট্রোল ইনপুট থাকে, একটা হচ্ছে কি হাই স্টেট অপরটা হচ্ছে লো স্টেট, হাই স্টেটটা কি ওয়ান আর লো স্টেটটা হচ্ছে জিরো, আর এটা হচ্ছে মেমোরি হিসাবেও কাজ করে, যেহেতু বিট ধারণ করা, ধারণ করা মানে সেটা একটা মেমোরি হিসাবে কাজ করে। নামের উপর ভিত্তি করে ফ্লিপ ফ্লপ গুলো হচ্ছে চার প্রকার, আর এস ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, ডি টাইপ ফ্লিপ ফ্লপ, টি টাইপ ফ্লিপ ফ্লপ। আসলে আমাদের এখানে জানা দরকার ছিল চারোটায়, তার মধ্যে আমাদের যেহেতু খুব অধ্যায় আগাইতে হবে অনেক বিস্তারিত, তার মধ্যে আমি আর এস ফ্লিপ ফ্লপটা প্রতিবার পরীক্ষাতে আসছে এটা নিয়ে আলোচনা করব, আর এটার উপর ভিত্তি করে মানে প্রায়গুলো সেম, তোমরা একটু এগুলো যদি না পারো একদিন ক্লাসে আরেকদিন যে ল্যাব ক্লাসের মধ্যে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো, আমি এর মধ্যে আর এস ফ্লিপ ফ্লপটা নিয়ে আজকে আলোচনা করব। আর জে কে আর আর এস এই দুটো মিস করবো না, এই দুটো তোমাদের করতেই হবে। তো ইনপুট এবং নাম্বারের উপর ভিত্তি করে ফ্লিপ ফ্লপ আবার দুই প্রকার, সিঙ্গেল ইনপুট ফ্লিপ ফ্লপ, ডাবল ইনপুট ফ্লিপ ফ্লপ, এটা লাগবে না, কিন্তু যদি পুরো পরীক্ষাতে প্রকার ভেদ আসে সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে ভাগগুলো লিখে দিতে হবে। ইনপুট স্টেজের উপর ভিত্তি করে ফ্লিপ ফ্লপ দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল স্টেজ ফ্লিপ ফ্লপ আর একটা হচ্ছে টু স্টেজ ফ্লিপ ফ্লপ। আবার ইনপুটের ক্লক পালসের উপর ভিত্তি করে ফ্লিপ ফ্লপ আবার দুই প্রকার, ক্লক ফ্লিপ ফ্লপ, আনক্লক ফ্লিপ ফ্লপ, মানে কোনো ক্ষেত্রে ক্লক পালস ব্যবহৃত হবে আর কোনো ক্ষেত্রে আবার ব্যবহার করতে হবে না। এবার দেখো ফ্লিপ ফ্লপের ব্যবহার, যে পরীক্ষাতে করে আসবে এটা হলো একটা কমন কোশ্চেন যে ফ্লিপ ফ্লপের ব্যবহার কি, সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের ব্যবহার কি। এর আগে আমরা সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটের কি কি ব্যবহার দেখলাম, যে মেমোরি হিসেবে ব্যবহার করা যায়, কাউন্টার হিসেবে ব্যবহার করা যায়, তারপর হচ্ছে রেজিস্টার হিসেবে ব্যবহার করা যায়, এই সেম জিনিসগুলো ওইখানে
যে ফিলিপ ফ্লপ হচ্ছে এডি মেমোরি সার্কিট হিসেবে ব্যবহার করা হয়, ট্রাফিক কন্ট্রোল সার্কিটে ব্যবহার করা হয়, টাইমার ও কাউন্টার সার্কিটে ব্যবহার করা হয়, কোনো লজিক অপারেশনে ব্যবহার করা হয়, তাছাড়াও মাল্টি ভাইব্রেটের সাহায্যে স্কোয়ার ওয়েভ তৈরি করতেও ব্যবহার করা হয়, ডাটা সংরক্ষণের জন্য রেজিস্টার হিসেবে ব্যবহৃত হয়, আবার ল্যাস সার্কিটেও ব্যবহার করা হয়। তো এই ব্যবহারগুলো তোমরা পড়ে নিবা, মানে থিওরি পড়া তোমাদেরকে মুখস্থ করতেই হবে। এসআর ফিলিপ ফ্লপ, তোমাদের এসআর ফিলিপ ফ্লপ বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে, এন্ড গেট অবশ্য, ন্যান্ড গেট সম্পর্কে অবশ্যই কি করতে হবে জানতে হবে। এন্ড গেট কে পারবা, এন্ড গেট, এই যে আমি একটা এখানে এন্ড গেট অঙ্কন করছি, এন্ড গেট মানে তো গুণন, গুণন তাই না? তাহলে আমরা একটু দেখি, ইনপুট গুলো তো সবাই দিতে পারো নাকি, যে ইনপুট সব ক্ষেত্রে এক থাকে, এটা কি করতে পারো কি এখানে? জি স্যার, আচ্ছা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান, আবার হচ্ছে জিরো, এ পাশে কি হবে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান, এই জায়গাটার উপর তোমাদের সবারকে জানা থাকতে হবে, না তো কোনো এই যে এসআর ফিলিপ ফ্লপ বলো এইটুকু ইনপুটে সবাইকে জানা থাকতে হবে। এই যে বি ঘরে আমি যেটা বসাইছি এটা তোমরা সে এ ঘরে তো বসাইতে পারো, ঠিক আছে, সেম জিনিস, জিরো ওয়ান জিরো ওয়ান বসাইতে পারো, অথবা দুইটা জিরো ওয়ান ওয়ান, মানে হচ্ছে সিরিয়াল এক দুই তিন চার, ঠিক আছে, বুঝলো না? জিরো জিরো মানে জিরো, তাহলে কি এ যেটা এক, তারপর হচ্ছে ওয়ান টু থ্রি করে বাইনারি বার করছে, মানে দুইয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো, তিনের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান, এগুলো হচ্ছে এক দুই তিন সিরিয়াল ইনপুট, যে এক নম্বর ইনপুট, দুই নম্বর ইনপুট, তিন নম্বর ইনপুট, চার নম্বর ইনপুট, এইভাবে এগুলো হচ্ছে কাজ করে থাকে। কে বলতে পারবা এখানে কি আউটপুট হবে এন্ড গেটের ক্ষেত্রে? জিরো স্যার, জিরো। হ্যাঁ, এটা সত্যটা কি এন্ড গেটের, যে হ্যাঁ গুণের কাজ করে, গুণ হচ্ছে কি যে কোনো কারণে একটা ইনপুট যদি জিরো হয়ে যায় তাহলে আউটপুট গুলো কি ওয়ান জিরো হবে, জিরো হবে, মানে জিরো জিরো জিরো, গুণের ক্ষেত্রে জিরো, মানে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি একটা ইনপুট জিরো পাও তাহলে তোমরা অনায়াসে কি বসে দেবা, আউটপুটে জিরো বসে, জিরো। আর অবশ্যই উভয় ইনপুট হাই হলেই আউটপুটে হাই হবে, তাহলে আমরা হচ্ছে জিরো জিরো জিরো, এটা না বললে জিরো হবে, এখানে হচ্ছে ওয়ান হবে, ওয়ান হবে, জি স্যার। তো যদি এই গেট যদি না বুঝতে পারো তাহলে এসআর ফিলিপ ফ্লপ ডি ফ্লপ এই ইলেকট্রনিক্সের যতগুলো অধ্যায় পড়াবো শুধু এগুলো নিয়েই কাজ, এর জন্য তোমাদের অবশ্যই এই জায়গাটা আজকে বারবার বাড়িতে প্র্যাকটিস করবা, বিশেষ করে এই ন্যান্ড গেটটা তোমাদের জানতে হবে। সেটা যেটা হবে তার বিপরীতটা বসে, হ্যাঁ, তো এই জন্য আমি বসাইলাম, এটা যে হচ্ছে কি এটার হচ্ছে বিপরীত, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, হ্যাঁ। তাহলে আমি একটু এটা হচ্ছে কপি করে পাঠিয়ে দিলাম, ইনপুটটা তো সবার জানা আছে, জি স্যার, কপি হচ্ছে না, দয়া করি কি কপি হইলো, আন্ডু করেন, আন্ডু করেন স্যার, আন্ডু করেন। তাহলে সে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো, তারপর কি হবে ওয়ান ওয়ান, তারপর জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান। এখন আউটপুট, তাহলে আমরা ওটাতে কি চাইছিলাম, যে কোনো ক্ষেত্রে যদি একটি জিরো হয় তাহলে আউটপুটে জিরো, এটার ক্ষেত্রে কি হবে যদি কোনো ক্ষেত্রে একটি জিরো পাওয়া যায়, হ্যাঁ তাহলে পরে কি ওয়ান হবে, হ্যাঁ কোনো ক্ষেত্রে একটি যদি জিরো পাওয়া যায় তাহলে আউটপুটে ওয়ান, মানে এই সার্কিটের বিপরীত আউটপুট, তাহলে কি হবে ওয়ান, তিনটা ওয়ান তারপরে জিরো, ওয়ান তারপর একটা কি হবে জিরো, জিরো। বুঝতে পারছো কি এন্ড গেট আর ন্যান্ড গেট? জি স্যার, হ্যাঁ এইটুকু বলে অবশ্যই বুঝতে হবে, না হলে আরএস ফিলিপ ফ্লপ নিয়ে তোমরা কাজ করতে পারবে না। এই আরএস ফিলিপ ফ্লপ পর আজকে রচনামূলক একটি কোশ্চেন, তোমরা সুন্দরভাবে একটু দেখো আমি কিভাবে এটা কাজ করতেছে আরএস ফিলিপ ফ্লপ, আর এটার উপর ভিত্তি করে তোমরা হচ্ছে যে কে ফিলিপ ফ্লপটা একটু বাসায় কাজ করার চেষ্টা করবা, যদি না বোঝো
তাহলে আমি তোমাদের ওটা করে দেব জেকে ফিলিপ ফলো প্রাক আর এস আর জেকে ফিলিপ ফলো অবশ্যই তোমাদের করতে হবে স্যার আমাদের কি নভেম্বরের 1 তারিখে ফাইনাল পরীক্ষা স্যার ফাইনাল না তোমাদের আগে মিড টার্ম পরীক্ষা আছে সেটা দেখো কয় তারিখে দেওয়া আছে ওই কারিগরি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে স্যার আচ্ছা তারিখের কথা ও কথা মিড টার্ম পরীক্ষাগুলো হবে যে তারিখ দেওয়া আছে ওই তারিখেই হবে স্যার মিড টার্ম কি আমাদের কলেজে হবে না স্যার সরকারিতে হবে না মিড টার্ম কলেজে হবে আর ফাইনাল পরীক্ষা হচ্ছে ইয়াতে হবে সরকারিতে আর তোমরা জানো হচ্ছে এই যে প্রেজেন্টগুলো তোমরা অনেকে দিছো না আমি বাসা বাসায় ফোন দিলাম প্রেজেন্টগুলো বারবার বলতেছি তোমাদের লে বোর্ডে পাঠাতে আসছে বারবার বোর্ড থেকে আমাদের ইয়া নিচ্ছে এখন এইভাবে হলে যখন আমরা কাকু প্র্যাকটিক্যাল মার্ক বেশি দিতে যাবো যে সাধারণত ক্লাসে করে না কেমনি এতগুলো মার্ক পাইলো তাইলে তো একটা হিসাব দিতে হয় আর যখন আমি সরকারিতে মাস বসাতে যাই প্র্যাকটিক্যাল তোমরা জানোই যে থিওরি পরীক্ষা তোমাদের শুধু পাস করতে হয় আর প্র্যাকটিক্যাল মার্কটাই সবচেয়ে বেশি তো সেই ক্ষেত্রে কি হয় ওই কাকে দেবো ওখানে 4 গ্রেডের মার্ক দিতে হয় এ প্লাস এ বি সি এরম গ্রেড দিতে হয় অবশ্যই তোমরা একটু ক্লাস করার চেষ্টা করো মার্ক আর কে ক্লাস করো না করতে সেটা বোঝা যায় স্যার আমি আবার কি আমি স্যার আমাদের স্টুডেন্ট আছে স্যার না ওগুলো তো মার্ক প্র্যাকটিক্যাল দেওয়া হয়ে গেছে এখন তোমাদের থিওরি পড়তে বলো স্যার আমি তো ক্লাস করছি স্যার প্রতিদিন তারপরে যে আপনি আমাকে ফোন দিয়ে বললেন স্যার আমি ক্লাসে থাকি না প্রেজেন্ট নাকি হয় না আমার আচ্ছা ওটা হচ্ছে দেখলাম আমার খাতাতে প্রেজেন্ট নাই আর দ্বিতীয়ত হচ্ছে কি তুমি পরে ক্লাস করছো ওই পরে যে ক্লাসটা আমি করছি ওটা করছো আগের বিলে করো নাই স্যার সবগুলো করছি স্যার ক্যাপ্টেন ভালো করে রোল দেয় না আচ্ছা হয়তো রোলগুলো ঠিক মতো দেয় না যখন দেয় তোমরা একটু চেক করে নিও ক্যাপ্টেন কে জিজ্ঞাসা করে দেখুন স্যার সব আমি বলে যে ইনপুটে বসে নিছি ইনপুট তো জানো যে 2:0, 2:1, 0:1, 0:1 এই ইনপুট কি জানো থাকবে এখন আমরা কাজ করব প্রথমে প্রথমে হচ্ছে আমরা তাহলে কি হবে সার্কিটটি পুড়ে যাবে হয় জিরো থাকবে অথবা ওয়ান থাকবে ওয়ান হলে সার্কিটের সেট আর জিরো হলে আউটপুটটা কি রিসেট এটাই হচ্ছে এখানে কাজ তাহলে হচ্ছে আমরা প্রথমে কি দেব প্রথমে একটু ধীরে প্রথম আমরা এই দুটোর কাজ করি ঠিক আছে মানে সার্কিটে বোঝার ক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে জিরো দেই এসে দিলাম জিরো আর ওয়ানে দিলাম কি এটাতে দিলাম হচ্ছে ওয়ান তাহলে এখন আউটপুটটা কি আসে এটা করলে এটা কি গেট ন্যান্ড গেট দেখতে পাইছো কি এই যে সামনে একটা ক্লোজ চিহ্ন দেওয়া আছে মানে ন্যান্ড গেট একটা ন্যান্ড গেট আমরা হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে জানি যে কোন ক্ষেত্রে যদি একটা ইনপুট আমরা জিরো পাই তাহলে কি আউটপুটে কি ওয়ান ওয়ান একটা জিরো পাইলে আউটপুটে ওয়ান ন্যান্ড গেটের ক্ষেত্রে জিরো থাকলে ওয়ান না আগের গেটে একটু দেখি আসো এখানে দেখে আসো এই যে জিরো পাইছে ওয়ান হয়েছে জিরো পাইছে ওয়ান হয়েছে মানে জিরো পাইলেই একটা ইনপুট জিরো পাইলেই ওয়ান হয়েছে কি ওয়ান আচ্ছা তাহলে আমরা এখন হচ্ছে এখানে আসি তাহলে আমরা এখানে দিলাম জিরো এখানে দিলাম হচ্ছে ওয়ান তাহলে এখন এই জিরো থাকা মানে এখানে কি আছে ওয়ান হ্যাঁ জিরো পাওয়া মানে ওয়ান এই ওয়ানটা কোথায় আছে এইখানে চলে আসে ওই যে আমরা সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটে বললাম সংজ্ঞা কাকে বলে যে ইনপুটের উপর নির্ভর করবে তার আউটপুট কি আছে তার উপরে নির্ভর করবে নির্ভর করে একটা ফলাফল প্রদান করবে এই যে সার্কিটটা এখন সেটা ব্যবহার হচ্ছে আর কম্বিনেশনাল ক্ষেত্রে কি হতো যে এখানে জিরো দিতাম এখানে আউটপুট পাওয়া যেত আর কাজ শেষ কিন্তু এটা ক্ষেত্রে সেটা না এখানে আমরা জিরো দিলাম এখানে ওয়ান পেলাম এই ওয়ানটা এই যে এখানে চলে আসলো এই জায়গায় দেখতে পাচ্ছ কি জি স্যার এখানে আসলো তাহলে এখানে ওয়ান আর এই এখানে ওয়ান 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 মানে কি হয় ওয়ান তারপরে জিরো হবে ওয়ান ওয়ান হলে ওয়ান হওয়ার কথা ছিল এন গেটের ক্ষেত্রে আর নিয়ান গেটের ক্ষেত্রে কি হয় জিরো জিরো হয় তাহলে আমরা এখন কি পাইলাম কিওর মধ্যে কি পাইলাম ওয়ান ওয়ান হলে কি হয় ওয়ান হয় ওয়ানের বিপরীত জিরো হয়
তাহলে হচ্ছে আমরা কি পাইলাম কি জিরো দিলাম এখানে কি দিলাম জিরো আর এখানে দিলাম হচ্ছে জিরো থাকলে এখানে কি চলে আসলো ওয়ান ওয়ান যদি দেয় ওয়ান ওয়ান হলে আউটপুটে কি হয় ওয়ান না হয়ে জিরো হয়ে যায় ওয়ান জিরো তা আমাদের এখানে কি করতে হবে এই সার্কিটের অবশ্যই কি যদি এখানে জিরো হয় তাহলে এখানে কি আসতে হবে ওয়ান আসতে হবে আর এখানে যদি ওয়ান আসে এখানে জিরো আসতে হবে এই সার্কিটের কন্ডিশনে একটা তাহলে এরপর আমরা হচ্ছে দিয়ে রাখি এবার হচ্ছে এসে দিব ওয়ান ওয়ান আর এখানে দেব হচ্ছে জিরো তাহলে এখানে জিরো পাওয়া মানে এটার আউটপুটে হচ্ছে ওয়ান এই ওয়ানটা এখানে আসলে এখানে হয়ে যাচ্ছে কি জিরো বুঝতে পারছো কি ওয়ান ওয়ান মানে কি এখানে এই যে এই গেটটা বুঝতে হবে আগে এই যে এখানে দেখো ওয়ান ওয়ান মানে কি জিরো এই জিরো আছে কি জি স্যার আচ্ছা তাহলে দেখো আমরা যখন এখান থেকে একটা ইনপুট যখন আমরা পেয়ে যাব মানে জিরো থাকলে একটা আউটপুট আমরা অটোমেটিক পেয়ে যাই মানে কোনো ক্ষেত্রে একটা যদি জিরো পাই তাহলে আউটপুটটা অনায়াসে বলতে পারি ওয়ান কোনো ক্ষেত্রে তোমরা যখনই দেখবা যে একটা জিরো পাইছো মানে এই গেটের আউটপুট ওয়ান মানে একটা পেয়ে যাবা তাহলে এই ওয়ানটা যখন এখানে চলে আসলো ওয়ান ওয়ান মানে হচ্ছে এখানে হচ্ছে জিরো তাহলে আমরা হচ্ছে কিউ ওয়ানে কি পেলাম জিরো পাইলাম এখন হচ্ছে দুটো কাজ হচ্ছে কি তোমরা বাইর করতে পারবে না হচ্ছে এই দুটো যে নট চেঞ্জ আর হচ্ছে আনস্টেবল তাহলে কোনো ক্ষেত্রে যদি আমরা ওয়ান ওয়ান দিই ওয়ান দিলাম আর এখানে দিলাম ওয়ান সেক্ষেত্রে কি হচ্ছে এই ওয়ানটা যখনই আমরা দিছি তাহলে এখানে আমরা কি একটা জিরো পেয়ে গেছে আউটপুট আউটপুট জিরো আছে না এখানে জি আচ্ছা তাহলে এই জিরোটা যখন এখানে আসে জিরো আর ওয়ান মিলে কি হয় জিরো জিরো আর ওয়ান মিলে ন্যান্ড গেটে কি হয় ন্যান্ড গেটে ওয়ান হবে এখানে ওয়ান হবে আবার যদি এখানকার ওয়ানটা যদি এখানে আসে ওয়ান ওয়ান হইলে ওয়ান ওয়ান হলে তো জিরো জিরো হবে আর এটা হইলো দেখো এখানে ওয়ান আবার এখানে হচ্ছে জিরো তাহলে আউটপুটের কোনো চেঞ্জ হইলো না কি থাকলো আগেরটাই থেকে গেল এখানে ওয়ান আর এখানে জিরো পূর্বেরটাই থেকে গেল এই জন্য এখানে লেখছে হচ্ছে নট চেঞ্জ ঠিক আছে এখানে হচ্ছে নট চেঞ্জ এবার আমরা যদি জিরো জিরো দেই জিরো 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 আমরা পাইলে কি জানি জিরো পাইলে কি জানি কোনো ক্ষেত্রে একটা ইনপুট জিরো পাইলে কি জানি বিপরীত থাকবে সার্কিটের বিপরীত ওখানে ওয়ান থাকলে এখানে এখানে যদি কিউ কিউ থাকলে কিউ নট হবে এখানে যদি ওয়ান থাকে তাহলে এখানে জিরো আর এখানে জিরো থাকলে এখানে ওয়ান তাহলে এখানে কি হয়ে গেছে ওয়ান ওয়ান হয়ে গেছে এই সার্কিটে কোনো ক্ষেত্রে ওয়ান ওয়ান আসা যাবে না তাহলে ওয়ান ওয়ান আসলে সার্কিটটি পুড়ে যাবে এই জন্য এটাকে বলা হচ্ছে আনস্টেবল বা এটা অনিশ্চিত একটা হচ্ছে সিগনাল আনস্টেবল এখন কতটুকু যে বুঝতে পারলা যদি না বুঝতে পারো তোমরা একটু বাসায় টেস্ট করো না হলে প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা আসবা অবশ্যই এটা বুঝতে হবে না বুঝলে যে কে ফিলিপ লোকটা আবার পারবে না আর কিছু বাকি আছে স্যার এইটার ক্ষেত্রে স্যার একটু বলো স্যার এখানে যদি এস এর মান যখন আমরা স্যার জিরো পাই আর এর মানও তার বিপরীতটা পাই কিন্তু জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এরকম কিছু হয় তাহলে স্যার এইখানে কিন্তু স্যার আমরা আউটপুটটা এরকমই বের হচ্ছে যে এস এর মান যেটা থাকতেছে এখানে যে কিউ দেওয়া আছে ওইখানে তার বিপরীতটা হচ্ছে মানে আর এর মানটাই এখানে কিন্তু বসতেছে মানে জিরো থাকলে আউটপুটে পাওয়ার সুযোগ মানে সোজা হয়ে যাচ্ছে
জি স্যার যে কোনো একটা গ্রেডের আউটপুটে পাস সোজা হচ্ছে মানে জিরো থাকলে জি স্যার আচ্ছা এখন বলো তারপরে স্যার যদি দুইটাই যদি 1 1 থাকে তাহলে তো স্যার চেঞ্জ হবে না তখন এই যে এরকমই থাকি যাবে মানে যা আইছিল এর আগে এই যে এখানে যে দুটো ঘরে আইছিল 1 0 এটাই থেকে যাবে জি স্যার এটাই 1 1 হইলে 1 1 সিগন্যাল আসলে কোনো চেঞ্জ হবে না মানে তুমি একটা এই সার্কিটের হচ্ছে এইটুকুই যদি না বুঝতে পারো পরবর্তীতে আরেকদিন আলোচনা করব তোমাদের জানতে চাও যে ভাষাকে প্র্যাকটিস করো জি স্যার আগে আমরা প্র্যাকটিস করি যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে জানাবো হ্যাঁ হ্যাঁ তাই